তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই ক্লাসে। রুলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকতে হবে। তাহলে আমাদের দেখো, এখানে জিরো বিন্দু, জিরো, এখানে হচ্ছে 8। তাহলে আমি এই জায়গায় একটা বিন্দু দিলাম, এই জায়গায় একটা বিন্দু দিলাম, যোগ করে দিলাম, এটি তোমার 8 সেন্টিমিটার। আচ্ছা, এখন করতে হবে কি, দেখো রোলার ও কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান একটি রেখাংশ আঁকতে হবে। আমি একটা রেখাংশ আঁকবো, এই কেমন বন্ধুরা? এখন আমাকে কি করতে হবে, এটার মাপটা নিতে হবে, 8 সেন্টিমিটার। কেমন এই ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে আমি একটা বৃত্তচাপ আঁকবো। এটা হচ্ছে তোমার ডি, তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটারের, 8 সেন্টিমিটার একটি রেখাংশ আঁকা হলো। তাহলে রোলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকলাম এবং রোলার ও কম্পাসের সাহায্যে এর একাংশের সমান একটি রেখাংশ আঁকা হলো। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আপনাদের সন্তানদেরকে একটু সহযোগিতা করবেন। এবার আমি যাচ্ছি রোলারের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো। তাহলে আবার সে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার দৈর্ঘ্য আঁকতে গেলে তোমাকে এখানে একটা বিন্দু দিতে হবে বন্ধুরা, এখানে একটা বিন্দু দিতে হবে। তুমি যোগ করে দাও বন্ধুরা, এ বি 6 সেন্টিমিটার। একে সমদ্বিখণ্ডিত করতে হবে, একে কেন্দ্র করে তুমি সম্পূর্ণ নিতে পারো, একটা বৃত্তচাপ দিলে এদিকে, আর একটা বৃত্তচাপ দিলে তুমি এদিকে, বি কে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ এদিকে, আর একটা বৃত্তচাপ এদিকে, বৃত্তচাপ দয় পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। এখন দেখো পি কিউ বিন্দু ও বিন্দুতে ছেদ করে আমরা একটু যাচাই করে দেখি আমাদের, দেখো তাহলে তোমার 0 থেকে 3, দেখো আমাদের টোটাল হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। আমি এ ও সমান 3 সেন্টিমিটার এবং ও বি সমান 3 সেন্টিমিটার পেলাম। সত্যতা যাচাই করলাম 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ দিয়ে, এর রেখাংশের সমদ্বিখণ্ডক আঁকলাম, একটা হচ্ছে এও 3 সেন্টিমিটার, আর হচ্ছে ও বি 3 সেন্টিমিটার। বন্ধুরা এবার নেক্সটে যাচ্ছি, রোলারের সাহায্যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ আঁকো, তাকে সমান 4 ভাগে বিভক্ত করতে হবে। বন্ধুরা আমরা এখানে 8 সেন্টিমিটার নিলাম, এখানে আমরা 8 সেন্টিমিটার নিলাম। প্রথমে আমি এ বি হচ্ছে 8 সেন্টিমিটার, একে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, আবার বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দ্বয় পরস্পর পি কিউ বিন্দুতে ছেদ করে, পি কিউ আমরা যোগ করব। তাহলে এই ছেদ বিন্দুর নাম হচ্ছে ও, আবার এ এবং ও কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ বন্ধুরা, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ দ্বয় পরস্পর আর টি বিন্দুতে ছেদ করে, আবার
ও এবং বি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। বি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। এ বৃত্তচাপ দ্বয় পরস্পর ডব্লিউ টি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের চারটি বাক্য, একটা হচ্ছে এই, একটা বাক্য হচ্ছে এই, একটা হচ্ছে ও ই, ই ও কিউ, কিউ বি, এরা প্রত্যেকে সমান। তাহলে 8 সেন্টিমিটার একটি রেখাংশকে চারটি সমান ভাগে ভাগ করা হলো। বন্ধুরা, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দু রোলার কম্পাসের সাহায্যে আঁকো। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশের মধ্যবিন্দুতে রোলার কম্পাসের সাহায্যে একটি নির্দিষ্ট লম্ব আঁকতে হবে। তাহলে বন্ধুরা, এখানে 7 সেন্টিমিটারটা আমরা পেলাম, এই জায়গায় 7 সেন্টিমিটার দিলাম, 7 সেন্টিমিটার এ বি, 7 সেন্টিমিটার এটার মধ্যবিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। তাহলে এখানে আমি এ বি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরও দুইটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় আমি এভাবেও আঁকতে পারি, নিচে দেওয়ার দরকার না, আমরা এভাবেও আঁকতে পারি। এটা হচ্ছে পি, পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে পি কিউ বন্ধুরা এ বি এর উপর লম্ব, আর এ বি এই রেখাংশটির দৈর্ঘ্য হচ্ছে তোমার 7 সেন্টিমিটার। আমরা নেক্সটে যাব 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দু আঁকতে হবে। 8 সেন্টিমিটারটা কীভাবে আঁকবো বন্ধুরা? 0 থেকে আমি 8 পর্যন্ত দিলাম। এখন দেখো এ বিন্দু এ, এ বিন্দু বি, একে কেন্দ্র করে, একে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ, বি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ যে মধ্যবিন্দু এখানে ধরলাম, আমি এখানে আমি যোগ করলাম, তাহলে এখানে হচ্ছে তোমার কিউ, এটা হচ্ছে পি। তাহলে পি কিউ, আবার পি কিউ একটা লম্ব এ বি এর উপর। অথবা আমি এভাবেও আঁকতে পারি, একইভাবে ও কিউ কে কেন্দ্র করে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, এর অর্ধেক বেশি বৃত্ত নিয়ে এটা, এটা একইভাবে আঁকা যাবে। একই কথা, দুইটি একই কাজ বন্ধুরা। সবচেয়ে সহজ কাজ হচ্ছে এটা তোমার এ বি সরলরেখার সি বিন্দুতে। আমরা এ বি একটা সরলরেখা নেব, এটা একটা সহজ ট্রিক দিয়ে করব, ট্রিক দিয়ে করলে তোমার বুঝতে সুবিধা হবে। এ বি যে কোনো বিন্দু দেওয়া আছে সি, এ সি বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ আঁকব, সি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ দ্বয় এখানে ছেদ করলো, আমরা যোগ করলাম। এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, ডি বিন্দুকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করি। বন্ধুরা, এখানে একটা বিন্দু নিলাম ই, ই বিন্দুতে আমি একটা লম্ব আঁকব, একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আমি এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিলাম বন্ধুরা, আবার এই দিকে একটা বৃত্তচাপ দিলাম। তাহলে এখানে আরেকটি লম্ব আঁকা হলো। ই বিন্দুতে সিডি রেখার উপর আমরা আরেকটা লম্ব আঁকলাম, আছে ই এফ।
থ্যাংক ইউ বন্ধুরা।